السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. ها بريو আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম জিল হজের প্রথম দর্দিন নিয়ে তার মধ্যে বিশেষ একটি আমল রয়েছে সেটা হচ্ছে হজের ব্যাপার এই হজের ব্যাপারটা আমাদের বিশেষভাবে হ্যাঁ জানতে হয় কারণ রসিকুল এখন এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন যখন তিনি হজ করেছেন তিনি তো একবারই হজ করেছেন হজের মধ্যে তিনি এই কথা বলেছেন খুদু শুধু আনিমানা সিকে কম যে তোমরা হজের বিধিবিধান আমার থেকে শিখে নাও সুতরাং হজ যেভাবে যে কোনো আমল তো আমরা করার জন্য জানি সবার যে সবার জানা রয়েছে যে দুটি শর্ত রয়েছে একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে যেটাকে এখলাস বলা হয় দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে মুতাব আদ বলা হয় আরবিতে মানে রসুল আকরম সশ্রমের পদ্ধতি অনুযায়ী যেন সেটা হয় সেটার প্রতি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সুতরাং যখন হজ করতে যাবে এটি একটি বিশেষ এ এবং ইসলামের একটি রোকন সুতরাং তার মধ্যেও এই দুটি জিনিস বিশেষভাবে পাওয়া যেতে হবে যেন আমাদের এ ক্লাস ঠিক থাকে এবং আমাদের যেন রসুল আকরমসাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী আমল হয় কিন্তু আমরা দেখতে পাই ফিল্ডের দিকে তাকালে অনেকে এমন যে আপনার হজ করতে আসেন ঠিকই কিন্তু তার আপনার কাজে কর্মে আমরা দেখতে পাই একটু আন্দাজ করতে পারি যে তার মধ্যে এক্লাসের ঘাটতি রয়েছে বরং তার কিভাবে মানুষকে জানানো যায় হজকালীন সময়ের মধ্যে যে হজ করতে আসছে সেই তৎপরতায় অনেকের মধ্যে বেশি দেখা যায় যেমন আসার আগে আত্মীয় স্বজনকে একত্রিত করে এলাকার মানুষদেরকে একত্রিত করে খাইয়ে জানিয়ে দেওয়া হয় সর্বপ্রথম যে তিনি হজে যাচ্ছেন এরকম আসে অনেকে হজকালীন সময়ের মধ্যে বারবার আপনার ফেসবুকে লাইভ ইত্যাদি দিয়ে এবং ছবি আপনার পোস্ট করে দেখাতে চাচ্ছেন যিনি তিনি হজ করছেন সুতরাং তার কর্মতৎপরতা দেখে বোঝা যায় তার মধ্যে আপনার আল্লাহর যে সন্তুষ্টি কামনা করার যেই আপনার দরকার ছিল সেটার মধ্যে তার মধ্যে ঘাটতি রয়েছে সুতরাং নিজের আমলকে এত কষ্ট করে এত টাকা বিনিয়োগ করে যদি আমার আমলটা নষ্ট হয়ে যায় সেটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং এখলাসের ব্যাপারটা আমরা অবশ্যই দেখব এবং এর পাশাপাশি দুঃখকর বিষয় সেটা হচ্ছে অনেক হাজিকে দেখা যায় যে হজ করতে আসবেন ঠিকই এত পরিশ্রম করে টাকা করে অনেক কষ্ট করে জোগাড় করে হজ করতে আসবেন কিন্তু দ্বিতীয় যে ব্যাপার যে রসুল আক্রম যে ব্যাপার হজ করেছেন সেই পদ্ধতিতে হজ করার চেষ্টা তার মধ্যে নেই এবং তিনি কোর্সও গ্রহণ করছেন না কোনো বিশেষ কোনো আলেম যিনি এই ব্যাপারে ভালো জানেন তার স্বর্ণাপন্ন হচ্ছেন না এবং হজের পদ্ধতি জেনে নিচ্ছেন না বর্তমানে কোনো আলেমের স্বর্ণাপন্ন হওয়ার যদি কারো সুযোগ না হয় এমন সময় না থাকে কমপক্ষে তাদের এরকমভাবে ভিডিও আছে কোন বক্তব্য আছে নেটের মধ্যে সেগুলো হ্যাঁ এরকমভাবে দেখে নেওয়া যেতে পারে তাইলে হজ করার আগেই আপনি হজের পদ্ধতি অবশ্যই জানতে হবে না হলে চলবে না যদি আপনি আরেকজনকে দেখে দেখে করেন যার অনুসরণ করছেন তিনি যদি ভুল করেন আপনিও তো সেই বলে লিপতে হবেন আপনার তো হুঁশ নেই কিন্তু যদি আপনার জানা থাকে তারপরে পাশাপাশি কোনো আলমের সাথে আপনি হজ করেন তাহলে তো এটা বেস্ট কিন্তু একবারে না জেনে আরেকজন অনুকরণ করতে যাবেন হঠাৎ করে আপনি হারিয়েও যেতে পারেন তখন আপনি কি করবেন সুতরাং আগে থেকে নিজের সব কিছু জেনে নিতে হবে এই তৎপরতা আমাদের দরকার অবশ্যই এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে বলতে হয় সেটা হচ্ছে আমরা এবাদত করতে গেলে এবাদত তো করবো ঠিকই এবং হজকালীন সময়ের মধ্যে আরফার দিনের গুরুত্ব তো অনেক বেশি সেই দিন আল্লাহ সানু বহু সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন জাহানাম থেকে মুক্তি দিয়ে দেন কিন্তু সেই সময় হাত উঁচিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব কিন্তু এই ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি বাধা অনেক মানুষের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে মানুষের খাদ্য সামগ্রীর মধ্যে মানুষের আপনার কামায়ের মধ্যে ভেজাল যদি কেউ আপনার খারাপ উল্টোভাবে কামিয়ে শরীয়ত বিরোধীভাবে কামিয়ে অর্থকড়ি জোগাড় করে যদি হজ করতে আসে তাহলে সেই হজ তো কবুল হবে না বরং এই যে আপনি বডি তৈরি করলেন সেটা তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত এবং এই বডি থেকে যেই ফরিয়াদ আল্লাহর দিকে উঠবে সেটা তো আপনার গ্রহণযোগ্য হবে না রসুল আকরমসালাম হাদিসের মধ্যে বলেন রুব্বা আশ আস আকবর ইমুদ্দয়দি রসামা ইয়কুল ইয়ারব ইয়ারব মা তামু হারাম হারাম ইস্তেজা বলা রসুল বলেন অনেক মানুষকে এমন দেখা যায় যে তারা তাদের আপনার চুলগুলো এলোমেলো এবং কি দুলে বালি লেগে আছে তাদের দেখলে বুঝা যায় যে দুনিয়ার প্রতি তেমন একটা কি নেই আগ্রহ নেই তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করছে সে তাই মনে হয় হ্যাঁ এবং সে এমন পরিস্থিতিতে এই সফররত অবস্থায় সে দুই হাত উঁচি আল্লাহর কাছে বলে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার এই করেন সেই করেন সাম বলেছেন যে অথচ দেখতে গেলে দেখা যাবে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার আনুষঙ্গিক সবই হারাম সুতরাং তার দোয়া কীভাবে আল্লাহ গ্রহণ করবেন সুতরাং অনেকে এমন রয়েছেন যে যারা হ্যাঁ বিশেষ করে সরকারি কর্মচারী যারা অনেকে রয়েছেন যে যাদের আপনার ঘুষ অধিক ংশ ঘুষ খেয়ে তার টাকা সংগ্রহ অনেকে আবার যারা ব্যবসায়ী রয়েছেন অনেকের সুদের সাথে সম্পৃক্ততা আপনার সুদের ভিত্তিতে টাকা কামাই এই জাতীয় অবৈধ যারা টাকা কামিয়েছেন যেই কোনো প্রকারে অথবা ব্যবসায়ী হলে মানুষকে ধোকা ইত্যাদি দিয়ে আপনার টাকা কামিয়েছেন আপনার পণ্যের মধ্যে ভেজাল দিয়ে ইত্যাদি মানে শরীর বিরোধী যত কামাইয়ের পন্থা আছে সেগুলো অবলম্বন করে যারা টাকা জুগিয়ে তারপরে আপনার হজ করতে আসছেন তাদের অবশ্যই চিন্তা করা দরকার যে হজ তো কবুল হবে না কারণ আর রসুল আকরম সাসাম বলেন আল্লাহ তাই ইকর ই তাইবা যে আল্লাহ নিজে পবিত্র পবিত্র জিনিস ছাড়া কখনও গ্রহণ করেন না সুতরাং আপনি যদি অপবিত্র টাকা দিয়ে যদি হজ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই কারণে আপনার অর্থ যে সঠিক আছে সেটা আমাদের হ্যাঁ আপনাদের প্রত্যেকের যাচাই করা অবশ্যই দরকার হ্যাঁ খাঁটি অর্থ নিয়ে তারপর হজ করতে আসতে হবে এবং পাশাপাশি আরেকটা কথা বলে দেই যে যেটার সাথে ইমানের সম্পর্ক সেটা না থাকলে সেটার প্রতি গুরুত্ব না থাকলে এই হজ এবং অন্যান্য আমল কোনো গ্রহণযোগ্য কথা পাবে না সেটা হচ্ছে সালাতের প্রতি গুরুত্ব অনেক হজ করে যাচ্ছেন কিন্তু আগেও সালাত আদায় করার নেই ঠিক অনেকে দেখা যাবে হজের পর আবার দেশে গিয়ে সে সালাত আদায় ঠিক সঠিকভাবে করবেন না তাইলে এই হজের কি গুরুত্ব আপনার জীবনে থাকবে যে আপনার তো ইমানে থাকছে না যদি সালাত আদায় না করেন দৈনন্দিনের যে পাঁচবেলা সাদা সালাত আদায় করতে হয় সেগুলোর প্রতি যদি আপনার গুরুত্বই না থাকে তাইলে হজ আর তো কোনো ফায়দা দিতে পারবে না যেখানে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে রসুল আকরম সাহায্য বলছেন বাইনাল আব্দ সির কোল খুব তরকু সালা যে আপনার মানুষের ইমান কুপুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাদ সুতরাং সেই সালাদ না থাকলে আপনার ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে কোনো আমল তো এর সাথে কোনো কাজ দিবে না সুতরাং সেটার চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সালাদ কোনো সময় যেন আপনার কী না হয় হাত ছাড়া না হয় হ্যাঁ যখনই আপনি দেশে থাকেন হজের আগে পরে যে কোনো সময় কারণ সেটা ইমানের পরিচায়ক সুতরাং এবং সেটার প্রথম হিসাব নেওয়া হবে কেয়ামতের দিবসে হ্যাঁ সুতরাং সেটাকে বাদ দিয়ে অন্যান্য আমল তো কোনো কাজে আসবে না এই কারণে হাজির যারা হজ করতে ইচ্ছুক তাদেরকে বলবো যে তোবা করে আপনার হজে আসুন যে আগের পাপের জন্য খাঁটি তোবা করে নেন কারণ রসুল বলেছেন আত্মব হা যে তোবা তার পূর্বেকার সমস্ত গুণাকে নিঃশ্বাস করে দেয় সুতরাং যদি আপনি খাঁটি তো বা করতে পারেন শর্ত সাপেক্ষ যে যে শর্ত সাপেক্ষ তো হলো যে আপনি প্রথমত আল্লাহর সামনে লজ্জিত হবেন যা আল্লাহর সৃষ্টি হয়ে যেখানে আল্লাহর এবাদত করার কথা সেখানে আল্লাহর সাথে নাফরমানি করেছেন আল্লাহর আচরণ করেছেন এই জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এই কারণে এই শর্ত কিন্তু পাওয়া যেতেই হবে কারণ রসুল বলেছেন আত্মবা তোয়া নাদামা যে তোবা বলতেই লজ্জিত হওয়াকে বোঝানো হয় যা আল্লাহর সামনে লজ্জিত হতে হবে যা আপনি যে অপরাধই পাপি এই পাপবোধ বোধ আপনার মধ্যে অবশ্যই জাগিয়ে তুলতে হবে না হলে আপনার হ্যাঁ আপনার তোবা কখনো গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে একটা তারপরে দ্বিতীয় নম্বর এরকমভাবে আপনার যে অপরাধ আপনি করেছেন সেই অপরাধকে বন্ধ করে দিতে হবে যদি অপরাধ আপনি বন্ধ করে না দেন অপরাধ চালু রাখেন তাইলে তো বা কীভাবে আপনি হ্যাঁ করতে পারেন বা তো বা কীভাবে গ্রহণযোগ্যতা পাবে অপরাধ চালিয়ে আপনার তো বা গ্রহণযোগ্যতা পাবে না হ্যাঁ অপরাধকে বন্ধ করে দিতে হবে তৃতীয় নম্বর আরেকটা ওয়াদা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে যে আর জীবনে কখনো আল্লাহর সাথে অপরাধ করবেন না হার মানতে হবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে সেটা করার পর আর চতুর্থ নম্বর যেটা যে মানুষের সাথে করণীয় কিছু অপরাধ আছে মানুষের মানুষ যেগুলো করে থাকে যা আরেকজন অর্থ সম্পদ লুট করে নেওয়া অন্যান্য ধোকা দেওয়া ইত্যাদি যেগুলো মানুষের অর্থে অর্থকরের সাথে সম্পর্ক মানুষের সাথে আচার ব্যবহারের সাথে সম্পর্ক আঘাত সংক্রান্ত কোনো ব্যাপার আছে কাউকে মেরেছে কাউকে হত্যা করেছে হুম অথবা কারোর রক্তপাত করেছে এই জাতীয় যেই সমস্ত ব্যাপার কারোর গিবত ইত্যাদি করেছে সেগুলো থেকে মানুষকে মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং পাশাপাশি যদি অর্থ সংক্রান্ত হয় অর্থ ফেরত দিতে হবে এই সমস্ত কাজ করলে যদি এই শর্তগুলো পাওয়া যায় তাইলে আপনার তোবা গ্রহণযোগ্যতা পাবে আর যদি তোবা গ্রহণযোগ্য হয় তাইলে তোবা আপনার পূর্বের সমস্ত গুণাকে আপনার নিঃশ্বাস করে দেবে তখন আপনার নতুন জীবন আপনার শুরু হবে এই নতুন জীবন নতুন একটা জীবনের অধ্যায় খুলে আপনি হজ করতে আসুন তখন আপনার বাকি যে আমলগুলা সেগুলো আপনার টিকে থাকবে কখনো নষ্ট হবে না এবং পণ করবেন বাকি জীবনে যেন আপনার কখনো অপরাধ আপনার না করে বসেন হ্যাঁ নতুন যে অধ্যায় শুরু করেছেন সে অধ্যায় যেন চালু থাকে মৃত্যু পর্যন্ত সেটার কঠিন প্রতিজ্ঞা নিয়ে চলে যাবেন একটি কথা স্মরণ করিয়ে দিতে হয় যে যখন হাজিরা হজ করতে আসে তখন বিশেষ করে একটি আপনার এবাদত বাদত তারা মৌখিকভাবে করে থাকে সেটা হচ্ছে যেমন আঁকা বা পাথর মারা পর্যন্ত তারা তাল বিয়ে পাঠ করে এই তালবিয়েটার কথা আমাদের একটু মনে রাখতে হবে তালবিহের মধ্যে কি কথা আমরা বলছি হুম আমরা বলি লব্বাইক আল্লাহম লব্বাইক লব্বাইক আশারি ক্যালাক লব্বাইক ইনদাওয়েথালাকলমুল খেলার শরিক খেলাক যে বিয়ে পড়ার সময় বলি যে চারবার লব্বাইক আসে লব্বাইক আর হাজিরের মধ্যে পার্থক্য আছে হাজির মানে আপনি যেই দিন ডাকা হচ্ছে যে ক্লাসে আসছেন শিক্ষক ডাক দিচ্ছে যে অমুক নাম বলছে যে আব্দুর রহিম বা আব্দুল করিম সে বলছে হাজির মানে আজকে উপস্থিত আছি কিন্তু পরের দিন যে উপস্থিত থাকবে এটা কোনো নিশ্চয়তা নাই হুম কিন্তু লব্বাইকের মধ্যে অর্থ আছে যে আপনার আজকেও আছি আমি পরেও আসবো পরেও আপনার প্রত্যেক দিন উপস্থিত থাকবো যখনই আপনি আমাকে ডাক দেবেন সে সেইখানে আমাকে পাবেন সুতরাং তালবিয়ের মানে হচ্ছে যে হে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে যেরকম এই ফরজ এবাদত করার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি এরকম যত আপনার ফরজ বিধিবিধান আছে হুম সেইগুলার সামনেও আমাকে পাবেন প্রত্যেক দিন নামাজের সময় এলে আমাকে সেখানে পাবেন মহাজন যখন ডাক দেয় হাইয়া হাই হাইয়া আল্লাহ হাইয়া আলাহ ফালাহ বলে যখন হ্যাঁ মসজিদে ডাক দেয় মসজিদে আমাকে জামাতের সাথে সালাতরত অবস্থায় আমাকে পাবেন যখন রমজানের রোজার সময় আসবে আমি মানুষের সাথে মুসলমানদের সাথে রোজারত অবস্থায় আমাকে পাবেন এরকমভাবে আপনার আরও যে আমাল আছে যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন জাকাত দেওয়ার তো জাকাত দেওয়ার বিধান হ্যাঁ আমি পালন করা অবস্থায় আমাকে পাবেন এরকম প্রত্যেকটা আমল যেগুলো বাধ্যতামূলক হ্যাঁ সেগুলোর জায়গায় আমাকে পাবেন সেটা হচ্ছে আল্লাহর সাথে চুক্তি করা বারবার হুম এবং মাঝখান দিয়ে আবার শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে লব্বাইক আল্লাহমালব্বাইক লব্বাইক লশারিক আল্লা হ্যাঁ তৃতীয়বারের পরে লাশরিক শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই যে ডাকে কারোর ডাকে সাড়া দেওয়ার কারণ তালবিয়ে বলে অন্য ডাকে সাড়া দেওয়া হয় সুতরাং এই ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে যেন শরিক না করা হয় কাউকে অনেকে উপরে ভাবটা দেখাচ্ছে যে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে কিন্তু ভিতরে ভিতরে তিনি অন্য কারোর ডাকে সাড়া দিয়েছেন কি না সেটাও খতিয়ে দেখা দরকার অনেকে নিজের কুপ্রবৃত্তির ডাকে সাড়া দিয়েও অনেকে আবাদত করে থাকেন তার পিছনে অনেক উদ্দেশ্য থেকে থাকে অনেক আপনার যারা ইমানহারা নাস্তিকদেরকেও দেখা যায় হুম আপনার হজ করতে এর পিছনে কি দুনিয়ার কোনো মতলব থাকে সুতরাং আপনি কার ডাকে সাড়া দিয়ে এসেছেন সেটা আপনার দেখা দরকার এই কারণে আল্লাহ আল্লাহানু পক্ষ থেকে আপনার সুর আকরম সুসলামের মাধ্যমে হ্যাঁ এটা শিখিয়ে দেওয়া হয়েছে বলার সময় হ্যাঁ তৃতীয়বারের পরে লাসারিক হ্যাঁ লাশারি কেলা খেলা যে এই তালবিয়া অর্থাৎ ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে আপনার সাথে কাউকে শরিক করব না তারপরে ইন্নআলহামদেহামতাল কব কাল শরী কালাক যে আপনার নেমত যে যে সকল নেমত আল্লাহর জন্য এই যে আপনি আমাকে হজ করার তৌফিক দিলেন এই যে নেমত এটাও আপনার সুতরাং প্রশংসা হবে আপনার জন্য ইনুল হামদাওয়ালাক ওলমুল ক্লাশেরই গেলাক এবং পাশাপাশি ক্ষমতা আপনার সুতরাং হ্যাঁ কেউ ক্ষমতার দাফট দেখাতে পারবে না অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব হজ করতে আসেন কিন্তু দেখা যায় যে আল্লাহর ক্ষমতা মানেন না তারা মনে করেন যে ক্ষমতা এসেছেন মানুষে তাকে ক্ষমতায়ন করেছে এরকম মনে করে বরং ক্ষমতায় আসে আল্লাহর ইচ্ছায় কারণ আল্লাহ বলেছেন যে যে আপনি যাকে চান আপনি ক্ষমতা দেন আর যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন সুতরাং এটা একমাত্র আল্লাহর আল্লাহরই কাজ সুতরাং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা অনেক যারা এরকম কুপুরি চিন্তা চেতনা আপনার বহন করে যাচ্ছেন যে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যে আল্লাহ নয় তাদের অবশ্যই নিজের বিশ্বাসকে ঠিক করে নিতে হবে না হাজার বার হজ করলেও কখনও কাজ হবে না সুতরাং এই যে আপনার ব্যাপারগুলো যেগুলো বারবার আপনি বারবার আপনার আবৃত্তি করছেন এবং আপনার সাক্ষী হয়ে যাচ্ছে যে পাথর হ্যাঁ এবং গাছপালা ইত্যাদি হ্যাঁ সব কিছু এই সাক্ষীর পরও আপনি উল্টা চলবেন সেটা হতে পারে না সুতরাং আমরা অবশ্যই এই ব্যাপার কয়েকটার দিকে খেয়াল রাখে আমরা অগ্রসর হব আল্লাহ জায়ম সেই তৌফিক দিন ওয়াসলাল্লাহ নবীন ওয়ালা ওয়ালাআলহি ওয়াসবিহি আজমাইন